গোস দিচ্ছেন, মাথার গোস, এটা মাথার গোস, এই দিয়ে নিলে 30 টাকা। হ্যাঁ, 30 টাকার এক প্লেট ফুল। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? কি বিক্রি করতেছেন? কয় টাকা প্লেট? 30-40-50। আর দেখলাম 60 টাকা। 60 টাকায় কি নলি? 60 টাকা। তো একটু নাড়া দিয়ে দেখাবেন, এটা কি? এটা কি মাথার গোস না এমনি গোস দিচ্ছেন? মাথার গোস, এটা মাথার গোস, এই দিয়ে নিলে 30 টাকা। আর এখানে এটা এটা কি আছে দেখি একটু। হ্যাঁ, অনেক সুন্দর। তো এক প্লেট দেন আমাকে। এখানে কয় টাকার দিছেন? 30 টাকার এক প্লেট ফুল। ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি খামার বাড়ি। আচ্ছা, এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খামার বাড়ি মোড়ে। তো এখানে আমি একটা হালি নিয়েছি, যার মূল্য হচ্ছে 30 টাকা। অনেক সুন্দর, অনেক স্পেশাল একটা। তো দেখি এটা টেস্ট করে। অনেক টেস্ট। অনেক সুন্দর, এগুলো সব সম্পূর্ণ হয়তো মাথার মাংস নাকি? মাথার মাংস, মাথা, জিরা, চাপা, মাথা, জিরা, চাপা। মূলত এখানে কি কি মশলা দিছেন? গরুর মাংস যে মশলা আছে না, সব মশলা দিতে হবে। কত করে বাবা? 30-40। এই রক্তটা খাইছিলাম, এই রক্তটা খাবো। ওই যে ওই যে জল, ওই জলে ওই যে উপরে খাইয়া দিই। আপনার হাল কিরকম? আপনি খেয়ে দেখেন আগে, চুন খা মুখ করে দই দেয় বয়ান, খান আগে কেমন লাগে তারপরে বলেন। বাবা নিজেও খাইছে, খাইলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই আমরা আমাদের কেউ খারাপ তো বললো না এই পর্যন্ত। এই যে সবাই লোক না, মামা কেমন লাগছে একটু নিসাওয়ান কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে ভালো। আপনি ভালো আছেন? আছি ভালো।
আপনি এইগুলো বিক্রি করতেছেন আজকে কতদিন হয়, মানে কত বছর? বারো বছর চলতেছে। তো খেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো আপনি কীরকম চলে আপনার ব্যবসা? মোটামুটি ভালোই চলে। এখানেই বিক্রি করেন? ও, আগে ফার্ম করছিলেন, এখন নতুন করে এখানে আসছেন। তো ভালো থাকবেন, আমার কাছে খুবই ভালো লাগলো।